ও তোর ননদ কোথায় রে? ওই আমি মিষ্টি আনতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, ওর জন্য না একটা শাড়ি আর একটা সালোয়ার কামিজ এনেছি। ওকে বলিস তো ওর পছন্দ হলো কিনা, নিশ্চয়ই হবে। হ্যাঁ, আর আসমান তোমার জন্য একটা ঘড়ি এনেছি, কেমন? কোনো মানে হয় দেখেছো? এত খরচা করার কি দরকার ছিল? দরকারি কি, কেউ কিছু দেয় বাবা, সবাই তো ভালো লাগা থেকে দেয়। এটা আমার ভালো লাগা বলো। আর আমাদের বুঝে কিছু ইচ্ছে করে না দিতে, তোতা তো আমার একমাত্র ননদ, সম্ভব হলে তো আমরা তোমাদের ধুমধাম করে বিয়ে দিতাম আসমান। কেন, যেখানে বিয়ে ঠিক হয়েছিল সেখানে তো ধুমধাম করেই বিয়েটা হচ্ছিল। হ্যাঁ, অনেক ধুমধাম করে হচ্ছিল, কিন্তু মানুষটা তো ভালো ছিল না। এরকম একটা রত্ন তার হাতে আমি আমার মেয়েকে দিতে পেরেছি, এটা তো আমার পরম শান্তি বলো। অনেক টাকা পয়সা থাকলো, অনেক আড়ম্বর থাকলো, মানুষ যদি ভালো না হয় কি লাভ? আপনিও তো মেয়ের মা, আপনি কি চান, অনেক টাকা পয়সা হলে ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হোক, না একটা সুন্দর ভালো মনের মানুষের সঙ্গে বিয়ে হোক? ভালো মনের মানুষের কাছে যদি মেয়েকে পাত্রস্থ করা যায় তবেই তো মায়েদের শান্তি, না? এ কথা তো আপনি মানবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনারা এসেছেন, ওনাদের কি একটু? কেন কেন আমাকে ঠেলছো কেন? বাড়িতে তো এত লোক রয়েছে, সে আমাকে ছাড়া কিছু হবে না। না কেন, এই যে মেয়ে এসেছে এখনো তো বাড়ির বউ হয়ে উঠতে পারেনি, কিন্তু সবার ওপরে তার ওস্তাদি চলছে, তাকে পাঠাও। বারে আমার মা তোমার বাড়িতে প্রথমবার এসছে, তুমি একটু চা বানিয়ে দেবে না? মানে আমি বানিয়ে দিতেই পারি, কিন্তু সেই চাটা তো মা খেতে পারবে না, তুমি তো আমার গুণপনা জানোই। আর তারপরে তুমি বলবে আমি পাকামো করছি, তাই আমি বলছি যে তুমি বরং চাটা বানিয়ে দাও, প্রথমবার এসেছে, তুমি নিজের হাতে একটু চা বানিয়ে দেবে না? আচ্ছা ঠিক আছে, কাউকে চা বানাতে হবে না, আমরা তো এখন চা খাবো না, কারো চা বানানোর দরকার নেই। আন্টি বলছি আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন, আমি তাহলে চাটা বানিয়ে আনতে পারি, আর আমি বরং আপনাদের সবার জন্য চা বানিয়ে আনি, আপনাদেরও তো খুব ধকল যাচ্ছে, চা খাবেন আপনারা? বাহ কি লক্ষ্মী বউ, এক মুহূর্তে সবাইকে কেমন আপন করে নিল। হ্যাঁ সেই জন্য তো আমার বউ মারাম হয়েছে। আরে বাবা, বাড়ি শিক্ষা দীক্ষা বলে তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ এ আর এমন কি কাজ, আমি চা বানিয়ে আনছি, একটু দেখিয়ে দিন আন্টি। আমি কিছু দেখাতে দেখাতে পারবো না, রান্নাঘর তো আমার ওইটুকু, যা আছে গিয়ে দেখে নাও। তুমি এত অসহযোগিতা করছো কেন বড় দেখিনি, মেয়েটা তো তোমাকে সাহায্য করতে চাইছে, তা তুমি ওকে একটু একটু দেখে দিতে পারছো না? বুদ্ধি থাকলে নিজেই করে দেখাক না, ওখানেই তো সব আছে, ওইটুকুই তো রান্না করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিজেই করে আনছি। এই তো তা, এইটা কোথায় রাখবো তোমার? তো এই ঘরে। ঠিক আছে। কাকিমা, তোমার তো আমার বুদ্ধির পরীক্ষা নেওয়ার কথা, তুমি আমার বৌদির বুদ্ধির পরীক্ষা নেওয়ার চেষ্টা করছো কেন? আর আমার মা তো নিয়েছে আমার বৌদির বুদ্ধির পরীক্ষা, আর তুমি ভালো লোককে খুঁজে পেয়েছ, আমার বৌদির কিন্তু প্রচুর বুদ্ধি, দেখবে এক্ষুনি কি সুন্দর চা বানিয়ে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই সবকিছু ভালো করে, একমাত্র আমি কিছু পারি না, আমি খারাপ, এ তো দুনিয়া শুদ্ধ লোক কি জানে, আর নতুন করে বলার কি আছে? ওমা এরম করে কেন বলছেন, আমার মেয়ে কিন্তু সবার প্রশংসা করে না, এর মধ্যে যে আপনার প্রশংসা করেছে তার মানে আপনি খাঁটি মানুষ। তাই শুনুন, মেয়েকে একটু খেতে বলুন, এই তো চেহারা, সকাল থেকে আবার উপোস দিয়ে বসে রয়েছে, আপনি কিচ্ছু শেখাননি না মেয়েকে, যা চেয়েছে যা আবদার করেছে তাই মিটিয়েছে, বলেছে হয়তো খাবো না, আপনিও খেতে দেননি, এবার যদি মাথা ঘুরে পড়ে ভিড়মি খেয়ে উল্টে পড়ে তখন তো সবাই আমাকেই দোষ দেবেন। দেখেছো মা, বুঝলে কিছু? দেখেছি বুঝেছি সবই, সব মানুষকে তো আর উপর থেকে দেখে বিচার করা যায় না, দু চারটে কথা বলে মনটা ঠিক ভেসে ওঠে, আপনি মুখে যাই বলুন না কেন মনটা আপনার কি আমি ঠিক বুঝে নিয়েছি, তাই আপনি যাই বলুন কোনো কথাই আমরা আর মানছি না, আপনার কাছে মেয়েকে দিয়ে গেছি, এখন মেয়ের দায়িত্ব হলো আপনার, বুঝতে পেরেছেন? আপনি কিভাবে খাওয়াবেন কিভাবে শাসন করবেন সব আপনার দায়িত্ব, এতদিন যা করার আমি করে দিয়েছি, এবার কিন্তু সবটা আপনাকেই করতে হবে, খাসনি কেন? উনি খাননি বলে তো ওনার স্বামীও খাননি,
কিন্তু রাধাকৃষ্ণের প্রেম চলছে একেবারে। আচ্ছা তোমার মুখে কি কিছুই আটকায় না? মুখে আটকাবে কেন? আমি কিছু অন্যায় কথা বলেছি? যা সত্যি তাই বলেছি। সকাল থেকে কেন কিছু খাই? আরে বাবা, আজকে তো গায়ে হলুদ, আজকে তো উপোস করে থাকতে হয়। এই শোনো, ওসব নিয়ম এখন আর কেউ মানে না। অবশ্য ঠিক, আজকাল আর ওসব নিয়ম টিয়ম খুব মানে না। হ্যাঁ সত্যি, আমারও খুব খিদে খিদে পাচ্ছে। খেলেই হয়, বাড়িতে তো খাবার পড়ে রয়েছে। আমার বাড়িতে খাবার নেই নাকি কেউ বারণ করেছে খেতে? হ্যাঁ খেয়ে নিলি তো হয়, বাড়িতে কি খাবার নেই? বাড়িতে তো খাবার আছে, খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, আমি আমি সবার জন্য মিষ্টি আনছি। কাকিমা শোনা, বলছি যে মা যে মিষ্টিগুলো এনেছে ওগুলো আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই। করে দিই আবার গায়ে এসে পড়ছো কেন? কেন তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি না? তুমি না আমার শাশুড়ি। হ্যাঁ ধরতে পারি না আমি? ছাড়ো আমার গায়ে ঘাম। ঠিক আছে আমার বয়ে গেছে, আমার গায়ে একটু লেগে গেল। এই দেখো তুমি আসল জিনিসটা দেখো, আমার মা কিরম ঝুল ঝুল চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি একটা কাজ করো, এসো কি করছো? এই দেখো, এই দেখো মেয়ে, ছাড়ো, এসো এসো, তুমি এসো, ছাড়ো। আমার মতো লাকি আর কেউ নেই, আমি আমার দুটো মাকে একসঙ্গে পেয়েছি। বুড়ো, এই বুড়ো, তুই আমাকে একটা কথা বলতো, স্পষ্ট কথা বল, তোর বউ কি সত্যি তোকে ভালোবাসে, তোকে সম্মান করে? যদি করতো তাহলে সকালবেলা উঠে ছেলের বউকে নিয়ে এভাবে বেরিয়ে যেত না। ও তো জানে আমরা কেউ বিয়েটা মানতে পারিনি, এখানেই থাকবে আর নিজের জোর খাটাবে, কেন রে? তোর কথার কোনো দাম নেই। বাবা কিছু মনে করো না, মার এই বাড়াবাড়িটা হয়েছে কিন্তু তোমার জন্য। তুমি যদি না, আমরা আমরা জানি তুমি সবসময় মাকে নিয়ে টেনশনে থাকো, সেটা আমরা ফিল করতে পারি, কিন্তু এখন যেটা ঘটছে সেটা এটা তো একটা ভয়ঙ্কর অপমান বাবা। শুধু তোমাকে নয়, গোটা পরিবারকে মা অপমান করছে, আশ্চর্য। তার চেয়ে বড় কথা, একটা মেয়ে নতুন এসছে এই বাড়িতে, তার মাথাটা খাচ্ছে মা। তাহলে আজকে আমার বারণ না শুনে মার কথা মতো কোকো নাচ নাচতে চলে গেলো বিয়ে বাড়িতে, জাস্ট বদার করলো না? আমি আমি যে বিষয়টা পছন্দ করলাম না, এটা বদার করলো না একদম। সব জিনিসের না একটা লিমিট থাকে জানিস তো, আর মা যে কাজগুলো করছে সেগুলো লিমিট ছাড়া, লাগাম ছাড়া। বাবা বাবা আমার কি মনে হয় বলো তো, তোমার দিক থেকে এবার একটা ড্রাস্টিক স্টেপ নেওয়া উচিত। কি স্টেপ নিতে বলছো তোমরা? তুই সব কিছু মেনে নিবি কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না, সব কিছু সহ্য করবি কেন? সব কিছুর একটা সীমা আছে, ওরও তো উচ্ছন্নে গেছে চির জীবনের মতো। আরে সংসার করছে বলে, আমাদের যত্ন করছে বলে তার সাতক্ষণ মাপ, আর যে অন্যায়গুলো করে যাচ্ছে তার কোনো কি বলবো, তার কোনো বিচার নেই। আর নিজে গেছে গেছে, ঠিক আছে, যা করছিস করছিস, ছেলের বউটাকে একেবারে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ওকে সংসার ছাড়া করে দিচ্ছে, কোকোকে নিজের মতো করে তৈরি করে নিয়েছে। কারোর কথা শোনে না কোকো, নিজের স্বামীর কথা শোনে না, আমার কথা শোনে না, কারোর কথা শোনে না কেন? আর শাশুড়ি বলতে ওর অজ্ঞান, ও ধ্যান জ্ঞান সব শাশুড়ি। শাশুড়িকে বিয়ে করেছিস নাকি স্বামীকে বিয়ে করেছিস? হ্যাঁ টিটুর কথা যদি শুনবি না তাহলে টিটুকে বিয়ে করলি কেন? এই বাড়াবাড়িটা কোকো করতো না যদি যদি না সারাদিন মা ওর মাথাটা খেত। একটা বয়স্ক মানুষ সর্বক্ষণ যদি মাথার মধ্যে ইয়ে করে যায় তাহলে তো যে কোনো লোকের মাথাটা বিগড়বে। আমি তো সারাদিন থাকি না, কোকো থাকে মার সঙ্গে, ব্যাস। তুই ইয়ে করিনি কেন? তোর তো বারণ করা উচিত ছিল। তোর কি মনে হয় আমি বারণ করিনি ওকে? তাহলে দাদা ভাই বারণ করাটা যখন কাজ হলো না তখন সেইভাবে বোঝাতে হতো না? এই শোন, তুই বেশি জ্ঞান দিস না আমায়। এরপর তুই বিয়ে করে বাড়িতে বউ আনবি তো, দেখবি তার সঙ্গে তুই এটে উঠতে পারবি না। কারণটা শোন, কারণ এই বাড়িতে তোর মার মতো একটা মা আছে। শোন বুড়ো, এবারে কিন্তু শক্ত হাতে তোকে হাল ধরতে হবে, তা না হলে দেখবি দুদিন পরে বলবে এই বাড়িটা আমার। আমি তোকে বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, তোর মেয়ে জামাই এখানেই আসবে। অত সোজা হবে না মা, এবার গোজাগুড়ির সঙ্গে আমার একটা বোঝাপড়া করতেই হবে। কি বোঝাপড়া করবে বাবা? কি বোঝাপড়া করবে তুমি? তুমি মাকে কিছু কথা বলবে, বোঝাবে, তাই তো? মা তোমার কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবে, তোমার বলাটাই সার হবে।
তারপর দেখবি, এই তারপর দেখবি কালকে ওই তোতার সঙ্গে যোগাযোগ করছে, আসমান তোতাকে এই বাড়িতে ইনভাইট করছে। বাবা তখন তুমি কি করবে? আমি তো তোমাকে বললাম কোজাগরির সঙ্গে আমাকে বোঝাপড়া করতে হবে, এভাবে সারাটা জীবন চলতে পারে না। তার মানে কি বোঝাপড়া শেষ করবি তুই? আমাকে খুব স্পষ্ট করে বলে দিতে হবে যে এই বাড়িতে থাকতে গেলে আমাদের নিয়ম মতো থাকতে হবে। আমি তোকে বাড়ি থেকে বের করে দিতে পারি না, কিন্তু ও ওই বাড়িতে থাকবে, কিন্তু আমাদের কোনো বিষয়ে নাক গলাবে না। হ্যাঁ, তখন কি হবে বলতো? আমাদের বাড়িতেই থাকবে আর এখান থেকে এনেছে বেড়াবে সব জায়গায়। তাছাড়া আর কি করতে পারি? এই বয়সে তোকে আমি ডিভোর্স করতে পারি না। জল থই থই, জল থই থই ভালোবাসা।